হ্যালো, ওয়েলকাম টু মাই ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব 2030 এবং 2050 আইসি নিয়ে। আমরা এক সাবস্ক্রাইবার তার অনুরোধেই আজকের এই ভিডিও। মেনলি আমরা 2030 বা 2050 যে আইসি বলি না কেন, দুটি সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছ, এটি তিনটে আইসির সমন্বয় গঠিত একটি সাউন্ড সিস্টেম, অর্থাৎ এই হোম থিয়েটারের সাউন্ড সিস্টেমের একটা বোর্ড। এখানে দুটো আইসি ব্যবহার করা হয়েছে স্যাটেলাইটের জন্য, এবং একটা আইসি ব্যবহার করা হয়েছে সাব ওফারের জন্য বা বেস কন্ট্রোল করার জন্য বা শুধুমাত্র বেস ওফারের জন্য। তো মেনলি এই ধরনের বোর্ডগুলোতে এই ধরনের ব্যবহার করা হয়। আমি সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, বিশেষ করে আইসি নিয়ে ডিটেলস আলোচনা করব, যে কোথায় কত নাম্বার আইসি ব্যবহার করা হয় বা কোথায় 2030 আইসি ব্যবহার করা হয় বা কোথায় 2050 আইসি ব্যবহার করা হয়। এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই টোটাল ভিডিও থাকবে। আশা করছি যে ভিডিওটা খুব হেল্পফুল হবে। দয়া করে তোমার পুরো ভিডিওটা দেখবে। আমার বিশ্বাস যে ভিডিওটা তোমাদের অবশ্যই খুবই কাজে আসবে। আমার কাছে 2030 এবং 2050 দু ধরনের আইসি আছে। এবার আইসিগুলো আমি তোমাদেরকে তিন কনফিগারেশন দেখাবো, তারপর ডাটা শিটের মাধ্যমে দেখাবো যে তাদের প্রত্যেকটা পিনে কত কত ভোল্টেজ বা কোন পিন কী কাজ, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, এখানটায় আমি যে আইসি দেখাচ্ছি, প্রত্যেকটা আইসি বাজার থেকে নেওয়া, এর দাম খুব সামান্য। এটা যেমন দেখতে পাচ্ছ যে 2050 আর এটা হচ্ছে 2030 আইসি, দুটো একই রকম, দুটো পিন সংখ্যাও একই, কিন্তু দুটো দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন দুই ক্ষেত্রে ব্যবহার করা হয় তাও আমি আলোচনা করব এই ভিডিওতে। এখানে দেখো পাঁচটা পিন দেওয়া আছে, প্রত্যেকটা পিনে আলাদা আলাদা কাজ আছে। এবং আমরা যখন কোনো আইসি নষ্ট হয়ে যায়, তখন আমরা কী করে বুঝবো যে এই পিনের এই ভোল্টেজ ছিল বা এই কাজ ছিল, এটা আমাদের জানতেই হয়। যেমন প্রথম নাম্বার পিন যেটা, সেটা অডিও ইন করার জন্য ব্যবহার হয়। তিন নাম্বার টু যেটা গ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয়। তিন নাম্বার থ্রি যেটা -12 ভোল্ট থেকে -16 ভোল্ট পর্যন্ত যায়। এবং চার নাম্বার অডিও, আর পাঁচ নাম্বার 12 ভোল্ট বা ভিসিসি। ঠিক একই রকম 2050 ক্ষেত্রেও তাই, অডিও ইনপুট গ্রাউন্ড, -12 তার এবং 2050 যে তার লোড ক্যাপাসিটি আলাদা, মানে ওয়ার্টেজ আলাদা, ভিন্ন টাইপের হয়। স্বাভাবিকভাবে 2030 থেকে 2050 যে আইসিগুলো আছে সেগুলোর ওয়ার্টেজ অনেকটা বেশি হয়। সেই কারণে দেখবে যে হোম থিয়েটারগুলো একটু বড় ধরনের বা একটু বেশি ওয়ার্টেজ হয় সেগুলোকে আইসিগুলোকে ব্যবহার করি। তবে একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে কি আমরা 2050 জায়গায় 2030 ব্যবহার করতে পারবো না? না, এটা সম্ভব নয়। কারণ যেহেতু এটা বেশি ওয়াটেজ, তো সেই বেশি ওয়াটেজ জায়গায় যদি আমি কম ওয়াটেজ ব্যবহার করি তাহলে আইসিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখানে পিন কনফিগারেশন বা ডাটা শিট দেখতে পাচ্ছি। ডাটা শিটে এখানটা দেওয়া আছে ভোল্টেজ কনফিগারেশন, যে কোন কোন জায়গায় কোন কোন ভোল্টেজ বা কত নাম্বার ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কত। আমি ডেটা শিট পুরো টোটাল দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে মেন যে জিনিসগুলো ডাটা শিট থেকে দেখায় সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ কত দরকার, বা ম্যাক্সিমাম কারেন্ট কত দরকার, ইনপুট ভোল্টেজ কত দরকার, এসব। এটা হচ্ছে এই আইসির যেটা হচ্ছে ডায়াগ্রাম, আইসিটা যেভাবে তৈরি হয়েছে তার ডায়াগ্রাম দেওয়া আছে এখানটায়। এরকম করে ডিটেলস এখানটায় দেওয়া আছে, কত মিলিঅ্যাম্পিয়ার আউটপুট ইনপুট হতে পারে বা এফিসিয়েন্ট কত, কত পার্সেন্ট টলারেন্স হতে পারে, সমস্ত কিছু এর মধ্যে ডিটেলস দেওয়া আছে। এবার সমস্ত কিছু নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে খুব অল্প সময়ের ভিডিওতে এটা সম্ভব না। তাই আমি টোটালটা আলোচনা করতে চাস বা TDA2030 ক্ষেত্রে এটা বললাম। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যে আইসি ড্যামেজ হওয়ার ক্ষেত্রে, যেটা হিট সিং ব্যবহার করা হয়। কোম্পানি যখন আইসিটা তৈরি করে তখন তার একটা হিট সিং এর ডাটা বের করে, যে তার লেন্থ কত হতে পারে, তার দৈর্ঘ্য প্রস্থ কত হতে পারে, মানে সমস্ত কিছু দেওয়া থাকে। বাট আমরা এত কিছু মেনটেন না করেই টোটাল করে ফেলি, যে জাস্ট একটা হিট সিং ব্যবহার করি এবং তারপরে। কিন্তু এগুলো দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। ব্লক ডায়াগ্রাম, এর পিক ভোল্টেজটা কত হতে পারে, ম্যাক্সিমাম পিক ভোল্টেজ, তো সমস্ত কিছু এখানটায় দেওয়া আছে। তোমরা এটা দেখে তারপর আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমাকে জানাতে পারো। যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, তাহলে আমি তোমাদেরকে আবার সেটা নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করবো, সেই ভিডিওতে আবার ডিটেলসে আলোচনা করব এই আইসি সম্বন্ধে। কিন্তু মেনলি হচ্ছে
এই আইসিগুলো ব্যবহার করা হয় একদম সুইটেবল সাউন্ডের ক্ষেত্রে। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারগুলো কি বলতে চাইছি আমি। এবার থাকবে 2030 আইসি। এই 2030 আইসি যেটা সেটা হচ্ছে তোমার এখানে 14 ওয়াট, তখন এটাকে বলা হয় 18 ওয়াট, আর 2050 যেটা সেটা হচ্ছে তোমার 30 ওয়াট। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে এখানটা 14 ওয়াট যেটা হচ্ছে আউটপুট, এখানটা শো করছে 14 ওয়াট আউটপুট, এবং এখানটায় 8 ওয়াট এবং 8 ওহমসের স্পিকারকে বাড়া চলে যাবে। কখনো কখনো পাওয়ার সাপ্লাইয়ের উপর 12 ওয়াট হতে পারে ম্যাক্সিমাম সাপ্লাই ভোল্টেজ, যেমন এখানটায় ম্যাক্সিমাম দেওয়া আছে 18 ভোল্ট, আমি 12 ভোল্টও এটাকে ইউজ করতে পারি বা তোমরা চালাতে পারো। আউটপুট কারেন্ট হচ্ছে তোমার 3.5, কিন্তু 2050 ক্ষেত্রে কিন্তু আউটপুট ভোল্টেজ তোমার হচ্ছে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত। তবে 5 অ্যাম্পিয়ার না দিয়ে সবচেয়ে বেটার হয় 4 অ্যাম্পিয়ার ব্যবহার করলে। 2030 ক্ষেত্রে 3.5 অ্যাম্পিয়ার, তার মানে তুমি এখানটায় 2.5 থেকে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত ইউজ করতে পারো। আর আউটপুট ভোল্টেজ সেটা নির্ভর করছে ইনপুটের উপরে। অনেক সময় দেখা যায় যে এই ধরনের আইসিগুলোকে ব্যবহার করা হয় এসএমটি ট্রান্সফরমারের মাধ্যমে, অর্থাৎ এসএমটি যে পাওয়ার সাপ্লাই সেগুলোর ক্ষেত্রে। এই ডাটা শিটের মাধ্যমে কোন কোন লেগে কত কত ভোল্টেজ থাকা উচিত বা থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার এটা থেকেও অনেক সময় বোঝা যায় যে আমার আইসিটা খারাপ হয়েছে কিনা, মানে কী করে বুঝবো। চট করে যদি বার্ন হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো যে হ্যাঁ এটা দেখেই আমি বুঝতে পারছি যে এটা কোনটা খারাপ হয়েছে। বাট অনেক সময় দেখা যায় যে আইসি খারাপ হয়নি বাট কোনো সাউন্ড দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমার বোঝার জন্য প্রত্যেকটা পিনের যে ভোল্টেজ সেই ভোল্টেজগুলোকে মেজারমেন্ট করতে হয় যে ঠিক আছে কি না। তো সেক্ষেত্রেও এই ডাটা শিটের মধ্যে কোন কোন লেগে কত কত নাম্বার পিনে কত ভোল্টেজ থাকা উচিত বা কত আছে এটাও কেউ নির্ভর করে এই আইসি সঠিক বা ভুল এটাকে নির্ণয় করবার জন্য। আমি তোমাদের কমান্ডের উপর বিভিন্ন ভিডিও তৈরি করেছি, তো তোমরা আমি চাই যে তোমরা এরকম প্রচুর কমেন্ট করো আমাকে, এবং যে বিষয়গুলো জানা উচিত বা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করার দরকার সে বিষয়ের উপরে আমি ভিডিও আপলোড করে দেব। মাস থেকে কিছু পরিমাণ ডাটা শিট নিয়ে সেখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোথায় কোথায় কত কত ওমসের রেজিস্টার থাকা উচিত বা থাকতে পারে, মানে বোর্ডের গায়ে থাকতে পারে, সেই সমস্ত নিয়েও এখানটায় আলোচনা করা আছে গভীরভাবে। আমার মনে হয় যে ভিডিওটা অবশ্যই তোমাদের খুব কাজে আসবে। তোমাদের যদি ফুল ওয়ারিং দরকার, অর্থাৎ এই হোম থিয়েটার যে পিসিবিগুলো হয় তো তার মধ্যে যদি ওয়ারিংয়ের দরকার তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো, আমি ফুল সেট আপ দিয়ে ওয়ারিং করে দেবো, সেটাকে দেখাবো। এবার যেটা বলার সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা যেটা করবে, দেখা গেল যে তুমি কোনো একটা হোম থিয়েটার সারাই করছো যেখানটা তোমার 2050 লাগানো আছে, তো সেখানটায় তোমার কাছে 2050 আইসি না থাকার দরুন তোমার কাছে 2030 আছে, তাহলে তুমি 2030 কি সেখানে লাগাতে পারবে? না। কিন্তু 2030 যেখানটায় নষ্ট হয়ে গেছে তোমার কাছে 2050 আইসি আছে, তাহলে তুমি সেখানটায় এটাকে অবশ্যই ব্যবহার করতে পারবে এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে।
ভালো হতেই হবে। এবং ভিডিওটা এখানটাই শেষ করছি, যদি আরও কিছু কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও। আর এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখন পর্যন্ত বাই বাই, গুড বাই।